টোটো চালকদের পথ অবরোধ কদমতলা মোড়ে। টোটো চালকদের দীর্ঘ 8 মাস পার হবার পরও পরিচয়পত্র দেয়নি পৌরসভা, তাই বাধ্যতামূলক আজ মঙ্গলবার পথ অবরোধের কর্মসূচি পালন করলো কদমতলা মোড়ে। জলপাইগুড়ি শহরে 8 মাস আগে আবেদন করেও প্রশাসনের তালবাহানায় বহু টোটো চালকরা পরিচয়পত্র পায়নি, ফলে পুলিশের কাছে পরিচয়পত্র না দেখার জন্য চরম অসুবিধার মধ্যে বারবার পড়তে হয়েছে। তাই অবিলম্বে এদের পরিচয়পত্র দেবার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি ইউনিয়ন, ই রিক্সা চালক ইউনিয়ন, সিআইটিইউ সংগঠনের টোটো চালকরা এই অবরোধের পথ বাছেন বলে। পথ অবরোধের জেরে দীর্ঘ সময় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি, শেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নিল টোটো চালকরা।